الحمد لله الحمد لله يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد. فعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغ جاء يوم القيامه انا وهو وضما سابعه. আমাদের সমাজে এবং শুধু আমাদের সমাজে নয় হ্যাঁ বিশ্বের সে অনেক আদিকাল থেকেই এমনকি রসুল আকরামসাই ইসলামের যুগেও আপনার কন্যা সন্তানকে লালন পালনের ব্যাপারে মানুষ নির্সাহিত ছিল এবং এমনকি অনেকে এটাকে লজ্জাজনক মনে করত এই কারণে জাহিরি যুগে কোনো মেয়ে সন্তান জন্ম হওয়ার খবর আসলেই মাতা পিতার চেহারা কালো হয়ে যেত এই ছিল অবস্থা এবং কি তার ফ্যামিলিরাও লজ্জিত হতো তার বংশের লোকরাও লজ্জিত হতো হ্যাঁ এইভাবে আপনার সমাজের অবস্থা ছিল যার কারণে জীবন তো দাফন করে দিত মেয়ে সন্তানদেরকে কিন্তু যখন ইসলাম এসেছে ইসলামের আলো যখন ছড়িয়ে পড়েছে তখন ইসলাম মেয়েদেরকে সম্মানিত করেছে মা হিসেবে সম্মানিত করেছে বোন হিসেবে সম্মানিত করেছে স্ত্রী হিসাবে সম্মানিত করেছে এবং প্রত্যেকটার উপর আবার স্বভাবও আপনার রেখেছেন যে যেই ব্যক্তি মহিলাদেরকে মেয়েদেরকে লালন পালন করবে সুন্দর করে এবং মেয়েদের সঠিক দায়িত্ব পালন করবে আল্লাহ তাদেরকে বিশাষ বিশাল স্বভাবে ভূষিত করবেন এবং বিশেষ করে তাদেরকে তাদের প্রতিপালনকে জান্নাতে যাওয়ার একটা কারণ হিসেবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আখ্যায়িত করেছেন যেটা হজরত আনসলদ্দ এক হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি রসুল আকলাম সাল্লাহ আসলাম বলেন মান আলিনী আসাবে আহ যে রসুল আকসম বলেন কেউ যদি দুটি মেয়ে সন্তানকে লালন পালন করে বালে হওয়া পর্যন্ত তখন কি আমাদের দিন সে আসবে আমি আর তার অবস্থান থাকবে কাছাকাছি দুই আঙ্গুলকে রসুল আকরম একত্র করে দেখালেন যে পাশাপাশি অবস্থান হবে এরকমভাবে হজরত ইবিন আব্বাস রদি থেকে একটি বর্ণায় এসেছে তিনি বলেন যে রসুল্লাহাম এ সাদ করেন যে মনকানহু উন্মা ইউনাম আবু দাউদ শরীফের হাদিস যে রসুল বলেন যে যার কোনো মেয়ে সন্তান থাকে সে জীবিত তাকে দাফন না করে দেয় এবং তাকে অসম্মান লাঞ্ছনা কর কোনো কিছু করে তাকে লাঞ্ছিত করে অসম্মান করেনি কি ছেলে সন্তানকে মেয়ের উপর প্রাধান্য দেয়নি সমান চোখে দেখেছে এই জাতীয় মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন হজরতানাসিমিনের মালিক রাদিয়াল আত্মনৈতিক মণিতে তিনি বলেন রসুল আল্লাহম সাদ করেন মান আয়লা ইবনা তৈনি হাতা ইয়েবিন্ন ও ইয়ামুতা আনহুন্না কুন্তু আনা ওহু ফিল জান্নাতী কে হাতেন ওয়াশা আরবে আল উস্তাবল্লা তিথালি হা রসুর আকরম সামলেন মোসনাদ আহমেদ হাদিস যে যেই ব্যক্তি দুটি মেয়ে অথবা তিনটি মেয়েকে লালন পালন করবে এবং এরকমভাবে দুটি বোনকে অথবা তিনটি বোনকে লালন পালন করবে এমন সময় পর্যন্ত যে তারা আগে মরে গেছে অথবা সে মরে গেছে তাদেরকে রেখে এই সময় পর্যন্ত লালন পালন করেছে তাহলে রসুল বলেন আমি এবং সে দনুজন জান্নাতের মধ্যে থাকবো এবং এটা দেখিয়েছেন মধ্যাঙ্গুলি এবং পাশের আঙ্গুলি দিয়ে যে এইভাবে আমরা পাশাপাশি অবস্থান করব সুতরাং এটা বিশাল একটি পাওনা এবনুল বত্তাল এবনুল বাত্তাল রহিম উল্লাহ তিনি বলেন যে হাক্ষুন আলয় আহাদ হাদিস কান্নব সাল্নাসিল আখরতে আফতাল আলিক যে যেই ব্যক্তি হাদিস শুনেছে তার অবশ্যই উচিত সে আল্লাহর রসুলের সাথী হওয়ার জন্য জান্নাতে সে অবশ্যই নিজের যদি কন্যা সন্ধান থাকে বোন থাকে সেটার ব্যাপারে উৎসাহিত হওয়া যে তাদের লালন পালনের ব্যাপারে ব্রুক্ষেপ করা দৃষ্টি দেওয়া কারণ এর চাইতে বড় অবস্থান আর হতে পারে না যে আপনি রসুলের পাশে অবস্থান করবেন حضرت جابر بن عبد الله رضي الله عنه تقول نتتني بولن رسول الله صلى الله عليه وسلم كورن جه من كن له ثلاث بنات يودبهن ويرحمهن ويكفرهن ويزوجهن وجبت له الجنة البتة قيل يا رسول الله فإن كانت اثنتين قال وإن كانت اثنتين قال فرعى بعض القوم أن لو قالوا واحدة لقال واحدة رسول الله صلى الله عليه وسلم بولن بكتير كاسه تنتمي যাদেরকে সে আদব শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে দয়া করেছেন এবং তাদের পুরা দায়িত্ববার গ্রহণ করেছেন এবং তাদেরকে বিয়ে দিয়েছেন তাইলে বিয়ে দেওয়া পর্যন্ত ডিউটি পালন করেছেন সঠিকভাবে আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় হ্যাঁ রসুল আকরমুল্লাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো তিনজনের কথা বললেন যদি কার কারোর যদি দুটা হয় তাহলে কী হবে রসুল বললেন ওয়াই যদি ওয়াইং ওয়াইনি যদিও দুজন হয় তারপরেও এই সবটা তাকে দেওয়া হবে হ্যাঁ কিছু কিছু মানুষ আবার ধারণা করলেন যে আমরা তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি যদি আমরা জিজ্ঞাসা করতাম যে একটা হইলে কেমন হবে বলে যে রসুল অবশ্যই বলে দিতেন যে একটা হইলেও চলবে সুতরাং এটা আশা করা যায় যে একজন হইলে আমরা আশা করতে পারি আল্লাহর রহমতের তো অভাব নেই সুতরাং প্রিয় মুসলিম ভাইরা আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে যে যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন মেয়ে সন্তান যে আমরা তাদেরকে সঠিকভাবে লালন পালন করবো পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে লালন পালন করার মধ্যে এটাও যে তাদের খরচ চালাবো এবং তাদেরকে ধর্মীয় জ্ঞান শিখাব এবং তাদেরকে ফিতনা থেকে রক্ষা করার চেষ্টা করব এবং এরকমভাবে তাদের জন্য যে জিনিস কল্যাণকর তাদের জন্য লাভজনক সেই জিনিসটা করতে চেষ্টা করব এবং বিশেষ করে এমন উপকরণ তাদের হাতে দেব যেটা তাদেরকে হ্যাঁ ধর্ম শিকার ক্ষেত্রে আগ্রহী করে এবং তাদেরকে অপকর্ম থেকে দূরে রাখে বিশেষ করে ইসলামের ব্যাপারগুলা শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে বই পুস্তক দিব এরকমভাবে কোরআন হেফজ করার মধ্যে ভর্তি করে দেব যেন কোরআন হেফজ করতে পারে এবং তাদেরকে শেষ পর্যন্ত যোগ্য আপনার ব্যক্তির কাছে বিবাহ আদি দেব যার ধার্মিকতা ব্যাপারে আপনি সন্তুষ্ট যার চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট এই দুইটা খেয়াল করতে হবে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যে তার ধার্মিকতা সঠিক এবং তার চরিত্র ভালো অনেক ধার্মিক আছে তার চরিত্র ঘাফলা আছে এরকম যেন না হয় আর চারিত্রিক ব্যাপারটা কিন্তু ব্যাপক অনেকে মনে করে যে যৌন সংক্রান্ত কাজ করা বিরোধী না অন্যান্য ব্যাপার অনেকে আসে নিজের বউ বউকে বেশি আঘাত করে মারামারি করে এটাও চারিত্রিক একটা ফল্ট এরকম অনেক কিছু হতে পারে তাইলে একজন মানুষ যদি সর্বশেষ তার সেই অধীনস্থ মেয়েকে হ্যাঁ পাত্রস্থ করে যার দিনদারি এবং চারিত্রিক ব্যাপার ঠিক আছে এবং তাদেরকে বিয়ে দিতে দেরি করে তাদেরকে আর কষ্ট দিল না অনেকে আসে ইচ্ছে করে বিয়ে আসে তারপরে দিতে চায় না সে আজে বাজে বড় বড় চাকরি এই সে অনেক কিছু স্বপ্ন দেখে অনেক বড়ো শিক্ষিত আসতে হবে এরকম কিছু দেখে তার ধার্মিকতা এবং তারকে আপনার চরিত্রের দিকে তাকায় না এমন হইলে অবশ্যই তাদেরকে কষ্ট দেওয়া হয় এই কারণে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে বাচ্চাদের মেয়েদেরকে লালন পালন করা শুধু তাদের খরচ দেওয়া খাদ্য পানীয় দেওয়া তাদেরকে কাপড় চোপড় দেওয়া শুধু এটা আপনার বোঝায় না অনেকে মনে করেন যে না খাদ্য পানীয় কাপড় চোপড় দিলে দায়িত্ব আদায় হয়ে যায় না বরং তাদের প্রতি আসান করা মানে হলো যে তাদেরকে সত্যিকার হ্যাঁ দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা দেওয়া এবং এর পাশাপাশি তাদেরকে আখেরাতের জ্ঞান শিক্ষা দেওয়া ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়ে তাদেরকে আখরাতের জন্য রেডি করা সেটা হবে অবশ্যই দায়িত্ব আদায় না হলে দায়িত্ব আদায় হবে না আংশিক হবে হ্যাঁ বিশেষ করে ধর্ম চলে গেলে যদি ধার্মিক না হয় মেয়ে তখন সেটা নিজের জন্য আরও আকাল নিয়ে আসবে সেটা হচ্ছে আরও ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ জস্বেন আমাদের যাদের মেয়ে সন্তান আছে যেন তাদের প্রতি আমরা গুরুত্ব দিতে পারি এবং তাদেরকে লালন পালনের ক্ষেত্রে যেন আমরা সোহাবের আশা করি আল্লাহ জস্বেন আমাদেরকে তফিক দেন ওয়াসাল্লাহ আলীন আহমদ ওয়ালাআলহি ওয়সাহাবহি আজমাইন